মালামাল যতটা সম্ভব নৌকায় চাপিয়ে নতুন গন্তব্যের খোঁজে বেরিয়ে পড়েছে পরিবারটি ব্রহ্মপুত্র নদের ভাঙন যে ধেয়ে আসছে বাড়ির দিকে এর আগে বন্যায় কেটেছে পানিবন্দি জীবন এই দুর্দশার চিত্র এখন কুড়িগ্রামের চারপাশে উজানের পাহাড়ি ঢল এবং তীব্র বৃষ্টিপাতে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বাড়ায় জেলায় বন্যা আসে সে বন্যার পানি যখন নামতে শুরু করেছে তখন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে নদী ভাঙন বিশেষ করে তিস্তা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে তীব্র ভাঙন দেখা দিয়েছে গত দশ থেকে বারো দিন ধরে জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ও হাতিয়া ইউনিয়নেও চলছে ভাঙন এ ভাঙনে সাহেবের আলগা ইউনিয়নের হকেটচরে অবস্থিত আনন্তবাজারে নদীগর্ভে বিলীন হয়েছে চৌত্রিশটি বাড়ি ও সতেরোটি দোকান হুমকিতে রয়েছে আরও অনেক স্থাপনা ভাঙন কবলিতরা গুজিমারি আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন জায়গায় গিয়ে উঠেছেন

ভাঙন মোকাবেলায় কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড বিগত বিভিন্ন বছরে জরুরিভাবে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করে জায়গাগুলি রক্ষা করছি চলতি বর্ষা মৌসুমেও আমাদের প্রায় দশটি লোকেশনে আমাদের জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করা হচ্ছে যেসব জায়গায় সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে আমরা কাজ করছি এছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত জিও ব্যাগ মজুদ আছে যে কোনো প্রয়োজনে জরুরি ভিত্তিতে প্রয়োজন হলে আমরা সেসব জায়গায় কাজ বাস্তবায়ন করতে পারব ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কুড়িগ্রামবাসী